How to overcome the laziness? কিভাবে আমরা অলসতা দূর করতে পারি? মনে রাখবেন, অলসতা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে জঘন্যতম একটা বিষয়। অলসতার কারণে মানুষ বান্দার আল্লাহর থেকে দূরে সরে যায়। অলসতার কারণে মানুষ তার রসূলের ভালোবাসার থেকে দূরে সরে যায়। কারণ অলসতা বেশি যেখানে ইবাদতের ঘাটতি আছে সেখানে। এই ইবাদত করতে গেলে অলসতা দূর করতে হবে। তাহাজ্জুদ পড়তে হলে অলসতা দূর করতে হবে। অলসতা দূর করতে না পারলে কোনো কাজেই সফলতা পাওয়া সম্ভব হবে না। মাশাআল্লাহ। যদি অলসতা দূর করতে চান একটি আমল করবেন। আমি মোট চারটি আমল শেখাবো। জোরে বলতে হবে কয়টি? চারটি। এক নাম্বার যে আমলটি আপনারা করবেন, আমার কথা কি বোঝা যায় প্রিয় ভাইরা? এই যে এদিকে আমার দিকে তাকান। প্রথম আমলটি হচ্ছে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সূরা আর রহমান তেলাওয়াত করবেন। সূরাটার নাম কি? সূরাতুর রহমান। এটি তেলাওয়াত করবেন প্রত্যেক দিন ফজরের নামাজের পরে ভোরবেলা। আপনারা সকলে সূরা রহমান তেলাওয়াত করবেন। সূরা রহমান তেলাওয়াত করলে মনের প্রশান্তি বাড়ে এবং সূরা রহমানের মাধ্যমে বান্দা তার অলসতা দূর করতে পারে। সুবহানাল্লাহ। পড়ে নাম্বার ওয়ান আমল। নাম্বার টু যে বিষয়টি আপনি খেয়াল রাখবেন সেটি হচ্ছে আপনি আপনার লাইফে কখন কি করবেন, কোন সময়ে কোন কাজ করবেন, এটার একটা সিলেবাস তৈরি করবেন, একটা শিডিউল তৈরি করবেন। মনে রাখবেন, সফল ব্যক্তি সবসময় তার লাইফের প্রত্যেকটা টাইমের স্কেজুল ক্রিয়েট করে, সে তার সময় অনুযায়ী কাজ করে। আপনারা দেখবেন বড় বড় মন্ত্রী, এমপি, প্রাইম মিনিস্টার, তাদের একটা ডায়েরি থাকে। ডায়েরিতে তারা মিটিংগুলো মেনটেন করে, যে দশটার সময় কার সঙ্গে মিটিং, এগারোটার সময় কার সঙ্গে মিটিং, প্রত্যেকটা টাইম তারা মেনটেন করে চলে। ফলে আপনি যদি একটা টাইমকে স্কেজুল করে ফেলেন যে আমি দশটার সময় ওই কাজ করব, এগারোটার সময় সেই কাজ করব, এই স্কেজুলটা আপনাকে বারবার রিমাইন্ড করবে যে এটা মোবাইল টিপার সময় না, এটা ওই কাজ করতে হবে। যদি আপনার এই স্কেজুলটা বারবার আপনাকে রিমাইন্ড করতে থাকে, তাহলে অলসতা দূর করে ভালো কাজ করার সম্ভাবনা আছে না নাই? আছে। এজন্য ক্রিয়েট স্কেজুল। আপনি একটা সময় নির্ধারণ করেন, একটা শিডিউল মেক করেন যে আমি ঘুম থেকে উঠব ফজরের নামাজের সময়, ফজরের নামাজ পড়ে আমি ঘুমাবো না, কমপক্ষে সকাল দশটা পর্যন্ত আমি আমার কাজগুলো করব, দশটার পরে আমি একটু ঘুমালে ঘুমাতে পারি। প্রত্যেকটা টাইম আপনি ম্যানেজ করে ফেলবেন যে কোন সময় আপনি কি করবেন। তাহলে একটা সিলেবাস যদি আপনি তৈরি করতে পারেন, এই সিলেবাসটা আপনাকে সমস্ত অলসতার থেকে দূর করে দেবে ইনশাআল্লাহ। দুই নাম্বার আমল। তবে প্রিয় ভাইয়েরা, এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন, আমরা কিন্তু বেশিরভাগ সময় অলসতা যখন ফিল করি, এখনকার বেশিরভাগ যুবকরা ক্রিকেট খেলা দেখে। কি খেলা দেখে? ক্রিকেট। টি টোয়েন্টি আছে, বিশ্বকাপ আছে, সারা দিন টিভিটা অন করে দিয়ে খালি ক্রিকেট দেখে। এখন প্রশ্ন হচ্ছে যে ক্রিকেট খেলা দেখা ইজ ইট পারমিসিবল অর হারাম, এটা কি জায়েজ নাকি না জায়েজ? প্রশ্ন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। প্রিয় ভাইরা মনে রাখবেন, ইসলামের সৌন্দর্য হচ্ছে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলামের সৌন্দর্য শুধুমাত্র দাড়ি রাখা নয়, টুপি পরা নয়, জুব্বা পরা নয়। ইসলামের একটা বিশাল বড় সৌন্দর্য হচ্ছে সমস্ত প্রকারের অহেতুক কাজ থেকে নিজেকে বিরত রাখবেন, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ। পড়লেন না? এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। এজন্য মনে রাখবেন, এই যে আপনি সারাক্ষণ টিভির ভিতরে টিভিতে ক্রিকেট খেলা দেখছেন, ফুটবল খেলা দেখছেন, এতে কোনো লাভ কি আসলে হয়? কথা বলো যুবক ভাইরা, লাভ কি হয়? কোনো লাভ হয় না, এটা তোমার টাইম ওয়েস্টিং হয়। এজন্য সকলে সিলেবাস তৈরি করবেন। দুই নাম্বার টিপস। তিন নাম্বার যে টিপস সেটি হচ্ছে, ইফ ইউ ওয়ানা ওভারকাম দ্য লেজিনেস, ইউ হ্যাভ টু পারফর্ম দ্য সালাতুল ফজর ইন এভরি সিঙ্গেল ডে। যদি অলসতা দূর করতে চান, প্রত্যেক দিন ফজরের নামাজ
বা জামাত আদায় করার দরকার আছে না নাই? ফজরের নামাজটা যে বা জামাত আদায় করতে পারে না, আল্লাহর কসম লিখে রাখেন তার লাইফে বরকত বলতে কিছু থাকে না। অনেক সময় আমরা ব্যস্ততার কারণে ফজরটা মিস যায়, অনেক সময় আমরা রাতে কাজ করি ফজরটা জামাতে করতে পারি না। কিন্তু বেসিকলি যেই মানুষগুলো ফজরের নামাজটা বা জামাত আদায় করে না, মনে রাখবেন তার লাইফে বরকত বলতে কিছু থাকবে থাকবে না। মনে রাখবেন দিন শুরু হয় যদি ভালো দিয়ে, দিন শেষ হবেও ভালো দিয়ে। আর দিন শুরুই যদি হয় আপনার অসফলতার কাজের মাধ্যমে, ফজরের নামাজ যে ব্যক্তি পড়তে পারে তার পুরো দিনের সফলতা আল্লাহ তাকে দান করে, সুবহানাল্লাহ। পড়ে যদি আপনি ফজরের নামাজ মিস করেন, আপনি আপনার দিনের বিজয় থেকে হারিয়ে গেলেন, আপনি আপনার সফলতার পথ থেকে হারিয়ে গেলেন। এজন্য যে ব্যক্তি প্রত্যেক দিন ফরজ সালাত, প্রত্যেক দিন ফজরের সালাত বা জামাত আদায় করবে, তার জীবনে সব বরকত দিয়ে দিবে একজন তিনি কে, তার জীবন থেকে অলসতা দূর করে দিবে একজন চিৎকার দিয়ে বলেন তিনি কে, আল্লাহ আপনার অলসতা দূর করে দিবে। এজন্য সকলেই ইন এভরি সিঙ্গেল ডে ট্রাই করবেন, উই হ্যাভ টু পারফর্ম দ্য সালা উইথ জামা, স্পেশালি সালাতুল ফজর। সকলেই আমরা ফজরের নামাজটা বা জামাত আদায় করবো, জবান খুলে সকলেই পড়েন ইনশাআল্লাহ। তিন নাম্বার, চার নাম্বার, যদি আপনি অলসতা দূর করতে চান একটি দোয়া পড়তে হবে। কি পড়তে হবে? দোয়া। সকলে আমার সঙ্গে পড়েন আল্লাহুম্মা, এই আওয়াজ নেই কেন, জবানটা খোলো স্পষ্ট ভাষায় পড়ো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান والعجز والكسل والجبن والبخل। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বিনিময়ে আপনার জীবন থেকে অলসতা নামের যেই মারাত্মক বড় ব্যাধি এটা দূর করে দিবে, সুবহানাল্লাহ। পড়ে অলসতা মানুষকে সফলতার চূড়ান্ত পর্যায় থেকে টেনে এনে আবার অসফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেয়, ঠিক কিনা? কেমন করে অলসতা দূর করতে পারি? বক্তব্য আসবে, শুনবেন, দোয়া মুখস্থ করবেন, আজীবন আমল করবেন ইনশাআল্লাহ। পড়ে